Hi. So, learners, today we will discuss about parts of speech. Dear learners, you know parts of speech is very important part of English grammar because parts of speech is called the body of English grammar. So today we will discuss about parts of speech. Learners, look at the grammar. Parts of speech. Parts of speech means parts of a sentence. সম্পর্ক তৈরি করে ফেলেছে মানে আর
শব্দটি মানে সাইমা শব্দটি রিপ্লেস হিসেবে নিজের পরিবর্তন হিসেবে প্রয়োগ করেছে। তাহলে বেশি ক্ষেত্রেই আমরা এখানে ক্লান্তের একটা সেন্টেন্সের মধ্যে পার্সন ইউজ হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থে এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা টোটালে বলতে পারি যে ইজ অফ দি ওয়াশ ইউজ ইন সেন্টেন্স ইজ অল যদি আমরা একটু অনুভব